Oi, amra single, assi single, manu single thakte chai bhaiya tomgo moto maiya tara amgo dorkar nai oshabhabiker kichu nei ekhane maiyar dudh larano dekha chele gitar bajaitase যদি ঘরে দরজা বন্ধ করে গিটার বাজাইতে না পারো তাহলে টয়লেটে চলে যাও টয়লেটেও তোমাকে ডিস্টার্ব করার কেউ নাই তারপরে তোমরা কেন পাবলিক প্লেসে এইভাবে গিটার বাজাইতেছো আর মাইয়াডারে দেখো একটু দেখ সিঙ্গেল থাকাটা স্বাভাবিক একটা ব্যাপার আমি সিঙ্গেল আছি সিঙ্গেল থাকতে চাই আমারও ভালো লাগে সিঙ্গেলই ভাই তবে তোর মতো মেকি কয়জন আছে ভাই যে কিনা সিঙ্গেল থাকার জন্য নিজের পমপম লারায় পাবলিকেরে দেখাইতেছে ভাই গাছে এখনো আম পাকে নাই ভালো করে তারপরে যেভাবে ঝাঁকি দিতেছো এইভাবে কোনোদিন আমরা আমাদের আম গাছেও এতটা ঝাঁকি যাই নাই যেভাবে তুমি তোমার এই ছোট্ট ছোট্ট আমের মধ্যে ঝাঁকি দিতেছো কোনো এক সময় তো দেখবা যে ওইটা পইরা যাবো গা ঝাঁকি খাওয়ার কারণে ভাই এখনকার যুগে মনে করো যে নিজের ভালো রাস্তার পাগলেরা বুঝে কিন্তু একটা জিনিস বুঝে নেই বকচুত গুলা কেন নিজের ভালোটা বুঝে না যদিও আমি তার গান শুনতে চাই না তারপরে যেহেতু সে বলতে চাইতেছে তাহলে বলেন দেখো ভাই এখানে কথা হয়েছিল যে সে আমাদেরকে গান শুনবে কিন্তু এখানে আমাদেরকে ভয় দেখাইতেছেন কেন ভাই মেইন গানে আসেন প্লিজ আমরা গান শুনতে চাইতেছি আপনার মুখ অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে আছি তাড়াতাড়ি একটু গানটা বলেন না খুব সুন্দর গান আপনার গান শুনে মনে হইতেছে লকডাউনের মধ্যে ফাক ডাউন করতে চাইতেছেন আপনি বইন আপনার গান শুনে আমার একটা শায়রি কইতে মন চাইতেছে আমি শুনেছি মানুষ নেশা করলে চলে যায় চান্দে কি আমি শুনেছিলাম মানুষ নেশা করলে চলে যায় চান্দে আপনার গান শুনিয়া বিচি উঠে গেছে আমার কান্দে তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি দেখে গেছো একটু একটু ভিডিওর মাধ্যমে সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক ওপ সরি ভিডিও তো অনেক আগে শুরু করে দিছি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বুঝলাম না আপনারা সবাই এভাবে বাসে বৈশাখ কই যাইতেছেন উনার নামটা সুট খায় না চন্দন তাই আমরা নাম রাইখা দিছি তার কন্ডমে হ্যাঁ আমরা সবাই হাতে বাস নিয়ে রেডি আছি আপনি শুরু করেন আপু আপনি অনেক সুন্দর গান করেন আপনার প্রতিভা দেখে আপনার মুগ্ধ হয়ে গেছে কিন্তু আপনার পাশে বসে থাকা কন্ডম ভাই কেন শরম পাইতেছে দেখ কন্ডম ভাই অনেক কিছু বলতে পারতো কিন্তু হ্যাঁ ওই যে একটা কথা আছে না যে বোকাচোদাদের গান শোনার পরে নিজের পায়খানা বের হয়ে যায় তো আমাদের কন্ডম ভাইও কিছু এরকমই করছে অ্যাকচুয়ালি সে পাশে বসে থাকে মনে করে যে তার সিটের মধ্যে কাজ সেরে ফেলাইছে যার কারণে সে কিছু বলতে পারতেছে না শরমের দোচনে তো সিটের মধ্যে এই কাজ করার পরে সমস্যা নাই সে তো চলে যাবে কিছুক্ষণ পরে সুইমিং পুলের মধ্যে আর যেহেতু তোমাদের পুল পার্টি আছে আর পুল পার্টির মধ্যে সে রিল্যাক্সে গিয়ে পিছন ধুয়ে নিবে রিল্যাক্সে ওইখান থেকে তোমরা পানি খাইতে থাকো ওইটাকে বলে গু পানি দেখো তোমরা চুমাচামি করো না তো অন্য কিছু করো আমার কিছু যায় আসে না তাতে সব কিছু বুঝার পরেও একটা জিনিস আমি বুঝলাম না তোমাদের জুতার কালারটা এমন কেন ওই যে একটা কথা আছে না যে টিকটকারদের মাথায় গু তার প্রমাণ হলো এটা এমন প্রশ্ন উঠতে পারে যে কিভাবে এখানে যখন সে গু খাইতে গেছে তারপরেই তো তার পায়ের মধ্যে ভরায় নিয়ে আসছে এই পিচ্ছিগুলো অল্প বয়সে বুঝা গেছে কিভাবে ভাইরাল হতে হয় দেখো এই বয়সে যে তো তার পম্পম উড়ে নাই যার কারণে মনে করো সে এখানে কাপড় দিয়ে গুজে রাখছে তো আমার যা মনে হয় যে ওই মেয়েটাকে আরেকটা সাজেশন দেওয়া উচিত আমার পক্ষ থেকে তারপর আর পিছন মারতেছি সাজেশনটা হলো এটাই যে তোমার এই সামনের বরাবর থেকে আবার পিছনে একটু কাপড় দিও তাতে কি হবে ভিউজ আরো বেশি পাবা যারা যারা অল্প বয়সে নিজের পিছনে কাগজ গুজে তাদেরকে আমি বলে দিতে চাই তোমাদেরকে যদি আমি সামনে পেয়ে যাই তাহলে পিছন দিয়ে বাস দেবো গুজে দেখো অল্প বয়সে এসব শুরু করে দিছে তাহলে আর একটু বড় হলে কি করবে তারা আমার তো মাঝে মাঝে মনে হয় যে ওরা একটু বড় হওয়ার পরে হয়তো বা পর্নোগ্রাফিক্সে চান্স পেয়ে যাবে ওইখানে গিয়ে তারা কাজ শুরু করে দেবে তারপরে তাদের বাপ মা কপালে থাপড়াইবে আর বলবে ইস ওই দিন রাতে যদি একটু তাড়াতাড়ি ঘুমাই যেতাম তাহলে হয়তো বাস কিরকম একটা মাদারচোদ দেখতে হইতো না আমার পাঞ্চ পাঞ্চ কি রে তুই মেয়ে সিগারেট খাচ্ছিস যেহেতু অপারেশন করে নিজের পদের মধ্যে নুনু লাগাবো না তাহলে এক কাজ করো নিজের পদের মধ্যে আমার নুনুটাই লাগাই দাও তারপরে সিগারেট টানতে থাকো
16 টাকা দিয়ে একটা সিগারেট না কিনে বরং গার্লফ্রেন্ডকে একটা ফুল কিনে দিন, এতে আপনার জীবন যাপন বাঁচবে, আপনার ফিউচার। হ্যাঁ, জীবন যাপনের পাশাপাশি জীবনের পুটকি মারা হয়ে যাবে আর ফিউচারটারও পুটকি মারা হয়ে যাবে, এটাই তো চাইতেছো? হ্যাঁ, আমি এটা বলতেছি না যে সিগারেট খাওয়া ভালো, বাট এটা এতটা খারাপও না যাতে মনে করো তুমি তোমার সিগারেট খাওয়ার টাকা বাঁচিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডকে গিয়ে ফুল কিনে দিবা। তো আমি এটাই বলতে চাই, তোমরা একটা মেয়ের জন্য কেন তোমাদের সিগারেট খাওয়ার টাকাটা নষ্ট করবা? ওই টাকা দিয়ে আবার তাদের ফুল কিনে দিবা? তুমি তাকে রেগুলার ফুল দিয়ে যাইতেছো, তবে কিছুদিন পরে দেখবা যে তোমার থেকে ভালো ছেলে পেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। তারপর যখন তুমি গাঞ্জা খাওয়া শুরু করবা, সিগারেট খাওয়ার পরে তো কিছুদিন বাঁচতে পারতা, কিন্তু যখন তুমি গাঞ্জা খাওয়া শুরু করবা তারপরে তো কিছুদিনই বাঁচতে পারবা না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখন আমি ওইসব মেয়েদের জন্য কিছু কথা বলতে চাই যারা কিনা বলে যে সিগারেট খাওয়ার টাকা দিয়ে মনে করো তোমার গার্লফ্রেন্ডকে তুমি ফুল কিনে দাও। তুমি সারা জীবন একটা মেয়েকে ফুল দিয়ে যাবা, তুমি সারা জীবন একটা মেয়েকে ফুল দিয়ে যাবা, আর একটা ছেলে এসে তাকে ফুলিয়ে দিয়ে যাবে। What is love? বাদ দেন ভাই, বেডি মানুষ। Women. আপাতত জন্য গেলাম 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 গেলাম।